দেশে ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতিকে দায়ী করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলেছেন, ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া কোনোভাবেই দেশের অর্থনীতির গতি প্রকৃতি স্বাভাবিক হবে না। সঠিক সময়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারলে মুদ্রানীতির বাস্তবায়নে চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। ঘোষিত মুদ্রানীতি নিয়ে এই আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ। আলোচনায় উঠে আসে দেশের ডলার সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির নানামুখী চ্যালেঞ্জের কথা। অর্থনীতির এসব সূচককে স্বাভাবিক গতি দিতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিলেন বিশ্লেষকরা। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি গুড গভর্নেন্স দিয়ে, ইট ইজ পসিবল ইন বাংলাদেশ। এটা যদি আমরা যদি ঠিকভাবে, যদি আপনি দেখেন আমদানি স্তর থেকে ভোক্তা স্তর, উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর, যদি অভ্যন্তরীণটা ধরি, আপনি দেখেন পার্থক্যটা কতটুকু। বলেছেন ব্যয়ের বাজেট কিন্তু আমার ঠিকই বেড়েছে, লাফিয়ে লাফিয়ে বেড়েছে ব্যয়ের বাজেট আমার, সেই তুলনায় আমার রেভিনিউ আর্নিংটা। কারণ আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সাবেক প্রতিমন্ত্রী মহোদয়, আমি কয়েক বছর আগেও বলেছিলাম যে এনবিআর যা আর্ন করতে পারবে, যে অর্থনীতি থেকে আর্ন করতে পারবে, সেই অর্থনীতির অবস্থা দেখে এনবিআর নিজেই বলবে যে আমি এত পারবো, এবং না পারলে তখন তার একটা জবাবদিহির একটা ব্যবস্থাও থাকবে। কিন্তু আমরা গত কয়েক বছর যাবত যেটা দেখছি, ওই আগে ব্যয়ের বাজারটা ঠিক করা হয়, আমি আগামীবার 7,000 কোটি টাকা, আগামী 8,000 কোটি টাকা, যেদিন নো ডাউট আমার এগুলোতে বাড়তে হবে, খরচ বাড়তে হবে, কিন্তু সাথে সাথে তো আমার এই পথও তৈরি করে দিতে হবে যে এর জন্য করোনাটা রেভিনিউ আর্ন করতে সে পারবে কিনা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে যথোপযুক্ত সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। এখন যেটা দরকার এই সামগ্রিক পরিস্থিতি মোকাবেলায় তাদের সিদ্ধান্ত নেয়ার দক্ষতা আরো বাড়াইতে হবে, এবং দ্রুত, যখনকার সিদ্ধান্ত তখনই নিতে হবে, লেট ডিসিশন হলে এটা অনেক মূল্য দিতে হয়। কাজেই আমার চাইবো যে কিভাবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আরো বাড়ানো যায়, এবং তার জন্য পাবলিক ডিসকোর্সেসে তাদের যাওয়ার দরকার। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ কমানোর তাগিদও দেয়া হয় এই আলোচনায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।